চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পরোয়া নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়, এটা আপনি আর আপনার দল। মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবে চোর বলতে কি বোঝো, মানুষ চিৎকার করে জবাব দিয়ে বলবে চোর বলতে তৃণমূল বুঝো। বাংলা চোর কেন হতে যাবে, বাংলাটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, বাংলাটা তো ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা, বাংলাটা তো রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের বাংলা, বাংলাটা তো চোর মমতা, চোর ভাইপো, চোর পার্থ, চোর বালুর বাংলা নয়, গোটা বাংলা কেন চোর হতে যাবে? এই এই বেশ কিছু সমষ্টি বা গোষ্ঠী বা দলের নেতা নেত্রীরা তারা চোর, গোটা বাংলার মানুষ চোর নয়। এবং তাদের জন্য আজকে গোটা বাংলার মানুষের গায়ে এই কালিমা লেপে দেওয়া হচ্ছে যে বাংলা মানেই চোর, এটা কাদের জন্য শুনতে হচ্ছে? এই চোর মমতা, চোর ভাইপো এবং গোটা চোর এই এই সমষ্টি বা গোষ্ঠী তাদের জন্য শুনতে হচ্ছে? দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র, তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসেছিল, এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন, সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্রও ঘোষণা করুন। এরকম কত শ্বেতপত্র প্রকাশ করেছেন, সমস্তটা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সমস্তটা কিছু করা হবে। ওই সমস্ত লোক দেখানো আন্দোলন করে লাভ নেই, ওই যে বস্তা করে এক গাদা চিঠি নিয়ে গেছে না, বস্তার ভেতরে কিছু নেই, ফাঁকা সাদা কাগজ আছে আর কিচ্ছু নেই, সব ভপের জিনিস, বাংলার মানুষ বুঝতে পেরেছে। আর এই তো কদিন আগে দেখুন এদের কত মিথ্যার রাজনীতি, দেখুন 2 দিন আগে বললো যখন ওই উত্তরবঙ্গে যখন ওই ঝড় বৃষ্টি হলো, বাড়ি ঘরদোর ভেঙে গেল, বললো যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট আছে বলে আমি দিতে পারছি না। গতকালকে শুভেন্দু অধিকারী মহাশয় একটা টুইট করে মুখে ঝামা ঘষে দিয়েছেন। 9 তারিখে সেখানে দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের চিঠিতে স্পষ্ট তো বলা আছে যে ওই ক্ষেত্রে এক্সামশন দেওয়া হয়েছে, রাজ্য সরকার সেগুলো করতে পারে। আর মুখ্যমন্ত্রী কী বলে যাচ্ছে যে আমাকে এসব ইলেকশন কমিশনের এ আছে বলে আমি পারছি না করতে, নাহলে আমি 5 মিনিটে করে দিতাম, 5 মিনিটে কি 2 সেকেন্ডে করে দিতাম। প্যাথোলজিক্যাল লায়ার, প্যাথোলজিক্যাল লায়াররাও হার মেনে যাবে। আপনি কি খাবেন, লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন, লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে, গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে, রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। যে বিজেপিকে তো অতীতে কোনো রাজ্যে দেখা যায়নি যে কোনো খাবার দাবার বন্ধ করে দিয়েছে বা কিছু করেছে, তবে একটা জিনিস এই রাজ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে রাজ্যের ভোটাধিকার বা গণতন্ত্রের উপরে কীভাবে খবরদারি চালাতে হয় সেটা তৃণমূল কংগ্রেস করছে। আপনি যান গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, মানুষের আধার কার্ড, ভোটার কার্ড তারা নিয়ে রেখে দিচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে কোনো সরকারি সুযোগ সুবিধা, কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এই খবরদারিগুলো বা এই এই চাপিয়ে দেওয়ার বিষয়গুলো এই সরকার করছে, এই দল করছে, বা এই নেত্রী করছে, বা এই নেত্রীর ভাইপো করছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনোটাই করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি এখন নিজেকে বাঁচানোর জন্য গোটা বাঙালিকে তিনি চোর হিসেবে কালিমালিপ্ত করতে পারেন, এটা ওনার রাজনীতি বরাবর, নিজেকে বাঁচানোর জন্য যেন তেন মানুষের ঘাড়ে বন্দুক রেখে দেবে, এখন গোটা বাংলার মানুষকে উনি চোর বানাবেন। আগামী দিন বাংলার মানুষ ঠিক করবে যে এই চোরেদের সরকার রাখবে না, এই এই সমস্ত মানুষজন যারা গোটা বাংলার মানুষকে কালিমালিপ্ত করছে তাদের রাখবেন না কী করবেন সেটা বাংলার মানুষ ঠিক করবে। মুখ্যমন্ত্রী যে দিনের পর দিন গোটা বাংলাটাকে তার হাওয়াই চটির রঙে রাঙিয়ে দিচ্ছেন, তো সেটা নিয়ে তো কথা বলছেন না কখনো। যে লোকটা খেতে পায় না, তার ব্যবসা করে মাত্র, তার চপার আছে কি বলবেন, মুখ্যমন্ত্রী বলছেন একটা ব্যবসা করে মাত্র। দেখুন এই তো আমরা অতীতেও দেখেছি প্লেন ভাড়া নেওয়া, হেলিকপ্টার ভাড়া নেওয়া, এগুলো করা, আসলে এদের প্রচুর পয়সা, এরা চুরি জোচ্চুরি সমস্ত এগুলো করে প্রচুর পয়সা করেছে এরা, তো তারা চপারে ঘুরবে না তো কিসে ঘুরবে। শুভেন্দু অধিকারী এখনও সারা পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে এ প্রান্ত উনি ঘুরে বেড়াচ্ছেন, গাড়িতে এতে ট্রেনে এইভাবে ঘুরছেন, আর ফ্লাইটে নর্মালি যেরকম মানে পাবলিক ট্রান্সপোর্টের যে ফ্লাইট সেই হিসাবে ঘুরছেন। আর এদেরকে দেখুন চপার, হেলিকপ্টার, তারপরে প্রাইভেট জেট এগুলো তো করে ঘুরছে। দেবের বক্তব্য কোনোদিন কেউ কোনোদিন শুনতো না, লোকসভা তো যখন বলতো লোকে হাসাহাসি করতো, কী করা যাবে আর। আর ও যেভাবে নিজেকে মানে একটা দিনের পর দিন একটা জোকার বানিয়ে ফেলেছে, ও কেউ কথা শুনবে না তো, খুব স্বাভাবিক কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৎকালীন হাইকোর্ট তল্লাশি হয়েছে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে
যেহেতু এনআইএ ডিএস বা এদেরকে চেঞ্জ অপসারণ করা হচ্ছে, সেই জন্য বিজেপি হচ্ছে লেলিয়ে দিচ্ছে আয়কর দপ্তর। লেলানোর কি আছে? ওকে কি আইনের ঊর্ধ্বে কেউ, যদি কোনো কারোর কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে, কোনো সন্দেহের জায়গা থাকে, এমনি তার বিরুদ্ধে এতগুলো চুরি চচ্চুরি রেড়িয়ে গেছেন, তার মোটামুটি তাদের পরিবারের প্রায় 20-22 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এ এতদিন ধরে কী বলতো যে আমার বিরুদ্ধে কোনো যদি কেউ কিছু বলতে পারে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাবো, তো 20-22 কোটি টাকা সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছে, তো সেখানে সন্দেহের জায়গা থেকে তো অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, সার্চ হতে পারে, তো সেই ক্ষেত্রে তো এমন কিছু আকাশ ভেঙে পড়ার মতন বিষয় না। আর উনি তো এমন কেউ না যিনি আইনের ঊর্ধ্বে, তিনি তো দেবাদিদেব মহাদেবও নন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও না, তো তার জন্য ওনাকে এত গুরুত্ব দেওয়ার তো কিছু নেই। তিনি বলছেন যে জমিদাররা সর্বশক্তি দিয়ে আমাকে এ করুক, বা তার সঙ্গে আরো বলছেন যে যা কিছু করলেও বাংলার মানুষ ঠিক অবরুদ্ধ হয়ে পড়ে। তার থেকে বড় বাংলার জমিদার কেউ আছে নাকি যেখানে যাচ্ছেন সবটাকে নিজেদের একদম, তাদের সবাই নিজেদের সব পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছেন, তাদের দল এবং তাদের যে সরকার, সরকার এবং দল কোনোভাবে এই মুহূর্তে এখন আলাদা নয়, সেটা তাদের কথাবার্তা থেকে পরিষ্কার। তাদের জমিদারি এমন জমিদারি, তারা রাজ্য সরকারের প্রকল্পগুলোকে এমনভাবে চালাতে চাইছে যে তাদেরকে ভোট না দিলে কেউ ওই সেই প্রকল্পের সুবিধা পাবে না, এটা তাদের জমিদারি। রেখা পাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দরখাস্ত করেছেন, তিনি তার গরু চুরি কয়লা চুরির পয়সা খান না, গরিব মানুষ, তার সরকারি সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করাটা খুব স্বাভাবিক বিষয়। যেহেতু বিজেপির প্রার্থী হয়েছে সেগুলোকে ওপেনলি তারা পাবলিশ করে দিয়েছে যে বিজেপির প্রার্থী হয়ে লক্ষ্মীর ভাণ্ডার, তো এইগুলো হচ্ছে তাদের জমিদারি, আবার তারা লোককে জমিদার জমিদার বলে বেড়ায়। বিজেপি তো রাজনৈতিক চক্রান্ত করছে যে তমলুকে আজ লোক রাজনৈতিক সভা সেই জন্য তার আগে। সব ফালতু কথা, পায়ের তলায় মানুষের মাটি না থাকলে এই ধরনের কথাবার্তা বলে, পায়ের তলায় মাটি নেই তো এই ধরনের কথাবার্তা বলছে। গরিব মানুষের জন্য যে টাকা, সেই টাকা চুরি করে মেরে খাওয়ার অধিকার মুখ্যমন্ত্রীর দলকে কে দিয়েছে? এই যে আবাস যোজনা বা 100 দিনের কাজে যেভাবে দুর্নীতি হয়েছে, লোকে জানেই না তার নামে জব কার্ড আছে, সেদিক থেকে টাকা ঢুকছে, অন্য লোকে তার বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত লেভেলের নেতারা, জেলা স্তরের নেতারা এই আবাস দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি আর এই 100 দিনের কাজের দুর্নীতিতে যে কী বড় ফাঁসতে চলেছে, গোটা তৃণমূল দলটা জেলে চলে যাবে। গ্রাম বাংলার তৃণমূল কংগ্রেস বলে কিছু খুঁজে পাওয়া যাবে না, তারা যে মাপের চুরি করেছে এবং বঞ্চিত করেছে সাধারণ মানুষকে, সমস্তটা তদন্ত হবে, সমস্তটা বেরোবে, মুখ্যমন্ত্রীর এত বড় বড় বাতেলা সব বেরিয়ে যাবে। তিনি দাবি করছেন যে বিহু উৎসবের জন্য অসম সরকার টাকা দিতে পারে, অথচ বাংলায় টাকা দিতে পারছে না, ঝড়ে ক্ষতিগ্রস্ত। আসাম সরকার তো এইভাবে চুরি করছে না, আসাম সরকারে তো মানুষের জন্য যে প্রকল্পে যে টাকাগুলো আছে সেগুলো তো ওখানকার লোকেরা মেরে খাচ্ছে না, এখানে যেরকম মেরে খাওয়াটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে। এই সমস্ত চোরেদেরকে ধরা হবে, যথেচ্ছভাবে একদম একদম যথাযথভাবে তদন্ত হবে এবং সমস্ত চোরেরা জেলে যাবে, এবং সরকারি প্রকল্পের যে সুবিধাগুলো সেগুলো ডাইরেক্ট মানুষ পাবে, কার কয়েকদিনের অপেক্ষা। দেখুন, এই সরকারও থাকবে না, আর এই সরকারি লোকজনগুলোও থাকবে না, সরকার চালানোওয়ালারাও থাকবে না, সমস্ত কিছুর পরিবর্তন হবে এবং মানুষ দেখতে পারবে যে সঠিক অর্থে কীভাবে পরিবর্তন। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেন, আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম, মুখ্যমন্ত্রী যেরকম মানে মিথ্যা কথা বলাটা উনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন, কী করা যাবে? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলার অভ্যাস, তুমি আমি কী করব? মানুষ শোনে, মানুষ হাসে, ভোট বাক্সে মানুষ জবাব দেবে। বলছেন পুলিশের উর্দি বা বাড়ি সব গিরোয়ানো করে দিচ্ছে, সাধুরা কি ভাববে? আচ্ছা, এখন যদি কেউ গেরুয়ারং করে তাতে কী এসে যায়? আমাদের ত্রিবর্ণ রঞ্জিত যে পতাকা, সেখানেও তো স্যাফরন আছে, তো স্যাফরন কালারটা যদি আমাদের যদি কোথাও কেউ রং করে তো আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী যে দিনের পর দিন গোটা বাংলাটাকে তার হাওয়াই চটির রঙে রাঙিয়ে দিচ্ছেন, তো সেটা নিয়ে তো কথা বলছেন না কখনো, নিজের হাওয়াই চটির রঙে গোটা বাংলাটাকে রাঙিয়ে দিচ্ছেন নীল সাদা। উনি মনে করেন যে গোটা বাংলা তার কাছে তার পদদলিত হয়ে থাকবে, এবং এটা খুব সিম্বলিক, মুখ্যমন্ত্রী এটা খুব ভাবনা চিন্তা করে করেন যে আমার হাওয়াই চটির রং নীল সাদা, গোটা বাংলা হবে নীল সাদা, গোটা বাংলাকে আমি আমার পদদলিত করে রাখবো, এটাই হলো রাজনীতি। তিনি বলছেন যে দেশ বেঁচে দিচ্ছে, আগামী দিনে আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে। বাংলার গোটা বাংলার মানুষকে জিজ্ঞাসা করুন যে চোর বলতে কী বোঝো, মানুষ উত্তর দিয়ে দেবে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। সাধারণ মানুষের মনে তার বা তার দলের আজকে যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এটা মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবে, চোর বলতে কী বোঝো, মানুষ চিৎকার করে জবাব দিয়ে বলবে চোর বলতে তৃণমূল বুঝো।